ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তিনি চাঁদে মানুষ পাঠিয়েছিলেন। আমরা তখন ছোট ছিলাম, আমার মনে আছে চাঁদের মাটিতে যখন তারা পৌঁছেছিলেন ইন্দিরা গান্ধী জিজ্ঞেস করেছিলেন রাকেশ রোশনকে যে উধার সে কেসে লাগ রা হ্যায়, আসমান সে কেসে লাগ রা হ্যায় মহাকাশ সে ইন্ডিয়া কো, তোরা উত্তর দিয়েছিল সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এখন মানুষ যায়নি কিন্তু আমাদের যন্ত্র গেছে। 1 লাখ টাকায় একটা দোকান তৈরি করুন, তাতে দুটো কর্মচারী রাখুন, 2 লাখ টাকারও প্রয়োজন হতে পারে, 2 লাখ টাকায় তৈরি করুন, 3 লাখ টাকায় তৈরি করুন। আরে একটা চায়ের দোকান তৈরি করতে কত টাকা লাগে বলুন তো? কিছু চা, কিছু বিস্কুট, কিছু ঘুগনি, কিছু পাউরুটি, কিছু চপ বানিয়ে দিলেন, 3-4 জন কর্মচারী রাখলেন, দেখুন দোকানটা দাবিয়ে চলছে। কারণ বাংলার অর্থনীতি আজকে অনেক এগিয়ে গেছে, আর বাংলায় যত উৎসব হয় কোথাও এই উৎসব হয় না। মনে রাখবেন একটা দুর্গা পুজোকে কেন্দ্র করে 50,000 কোটি টাকার ওপর ব্যবসা হয় বাংলায়। অর্থাৎ আমার ঘরের টাকা ঘরে আসে, টাকাটা রোল হয়। আমি বিজেপির মতো অত জ্ঞানদাতা বা অত জ্ঞানবান লোক নই, আমার সহজ বুদ্ধি যে আমি লোককে ব্যাংক থেকে টাকা দেব না, তার টাকাটা কি করে রোল হবে? টাকা দিতে হবে, ঘরে টাকা রেখে দিলে হবে না, টাকাটা কাজে লাগাতে হবে। আমি যত বেশি টাকা দেব সেই টাকাটা ঘুরে আমার কাছে আসবে। আজকে এইটা হচ্ছে আধুনিক সিস্টেম, মনে রাখবেন। তাই মৎস্যজীবীদের জন্য আমরা প্রোগ্রাম অ্যানাউন্স করেছি, কৃষিজীবীদের জন্য করেছি, আমরা এমনকি কিছু ভেড়িয়ে আছে যেগুলো মাফিয়ারা অত্যাচার করে এবং নিজেরা টাকা করে খায়, কিছু আমরা বিক্রি করব কিন্তু বাদবাকিগুলো আমরা রাখব। এইভাবে আমাদের গভর্নমেন্ট ল্যান্ড অনেকেই দখল করে নেয়। বাংলায় অনেক গভর্নমেন্ট ল্যান্ড পড়ে আছে, জেনে রাখবেন। যে ল্যান্ডগুলো আমরা শীঘ্রই অকশন করব এবং সেই টাকা ট্রেজারিতে আসবে বিনা পয়সায়, রেশন দেবো সেই টাকায়। আপনিও ঘর বাড়ি তৈরি করতে পারলেন, লক্ষ্মীর ভাণ্ডার দেবো টাকায়। এখনও 1,12,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা পাই, তারা দেয় না। এবার আমার বিশ্ব বাংলায়, এবার আমার বিশ্ব বাংলায় কারা হবে মেন অ্যাট্রাকশন জানেন? এই ক্ষুদ্র শিল্প MSME উইল বি মাই ফার্স্ট অ্যাট্রাকশন ইন আওয়ার বিজনেস সামিট। যে যেখান থেকে পারুন ধরে আনুন, যেমন তামিলনাড়ু থেকে লেদার ইন্ডাস্ট্রি চলে এসছে, ইউপি থেকে চলে এসছে। আমাকে কিছুক্ষণ আগে একজন ব্যবসায়ী বলছিলেন, দিদি আম ভি বাহার সে লে আয়েঙ্গে, আমারা বহুত সারে দোস্ত হ্যায়, আমাদের নিয়ে এসো। আইটি কোম্পানি করলে সিলিকন ভ্যালি আমরা জমি রেডি রেখে দিয়েছি, এখন আর জমির জন্য অপেক্ষা করতে হবে না। আমার তো ল্যান্ড ব্যাংক আছে, ল্যান্ড ম্যাপ আছে, ল্যান্ড ইউজ পলিসি আছে।